Clean of Australia, এটা কি আপনার নাগরিক দায়িত্ব নাকি ইবাদত? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى আজকে কালকে পুরো সপ্তাহব্যাপী অস্ট্রেলিয়া ওয়াইড ন্যাশনাল অস্ট্রেলিয়ান ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে পালিত হচ্ছে। বহুবিধ মানুষ ভাই এবং বোনেরা অস্ট্রেলিয়া ওয়াইড তারা এটাতে পার্টিসিপেট করছেন, ইন্ডিভিজুয়ালি অর্গানাইজেশন ওয়াইজ বহু মানুষ এখানে জয়েন করেছে। ইটস রিয়েলি গ্রেট ইনিশিয়েটিভ and we appreciate the government and those who took part in this initiative. We ask Allah subhanahu wa ta'ala give us baraka in their works, inshallah. Proshno holo eta ki amader nagorik daitto as a citizen of this country we should do it or it is a ibadah? Of course it is a ibadah. If you understand the Islam as a comprehensive religion, of course you will understand it is not just the citizen as a citizen our responsibility. Rather, it is a ibadah. Quite hadith er madhyome eta amra praman korar chesta korchi. Apni jodi ektu khyal kore shunen lokkho korben je Allah Rasul sallallahu alaihi wasallam koto beshi gurutto diyechen ei cleaning up. Islam always give more and more emphasis on this practical issue. So the first hadith narrated by Abu Hurairah radiyallahu anhu, Rasulullah sallallahu alayhi wa sallam said, Al-imanu bid'u wa sab'una shu'bah, afdaluha qawlu la ilaha illallah wa adnaha imatatu al-adha 'ala at-tariq. Allah Rasul sallallahu alayhi wa sallam is cleaning, purichunnota, nazafa, it is a part of the iman, he shabit in ulle kurachan. Mane kunu bektir iman nai, judif shri bekti erkum cleaning, purichunnota, na kore, otoba purichunnota, tar modhye jodi na thake. তো সুতরাং অ্যাজ এ মুমিন আপনি যদি এটাকে মুমিন হন, মুমিন হিসেবে দাবি করেন, আপনি অবশ্যই সেই কাজটা করবেন। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের 70 এর অধিক শাখা রয়েছে, ইমানের 70 এর অধিক শাখা প্রশাখা রয়েছে। নাম্বার 1 হলো শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং রাস্তা থেকে ময়লা সরানো দূর করা এটা হলো একটা ইবাদত এবং এটা হলো ইমানের অংশ। তো সুতরাং কোনো ব্যক্তি যদি এই কাজ করে এটার মাধ্যমে প্রমাণিত হবে তিনি মুমিন, অথবা যদি কোনো ব্যক্তি এই কাজ করে তাহলে এটার মাধ্যমে তাকে বোঝা যাবে এটা ইমান অথবা মুমিন বান্দা, অথবা এই কাজ করার মাধ্যমে কেউ প্রমাণ করতে পারে যে ইয়েস শি ইজ এ হি অর শি ইজ এ মুমিন মুমিনা। তো সুতরাং এটা ডেফিনেটলি আমাদের ইমানের অংশ, ইমানদার দাবিকারী ব্যক্তি অবশ্যই এই কাজটা করবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটা বিশেষ মসজিদের দিরারে আমন্ত্রণ জানানো হয়েছিল, একটা বিশেষ একটা মসজিদ নির্মাণ করেছিল কিছু কুচক্রী মহল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা হয়েছিল, দাওয়াত দেওয়া হয়েছিল, হে রাসূল সাল্লাল্লাহু আপনি আমাদের এই মসজিদে আসেন এবং আপনি এই মসজিদকে উদ্বোধন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে বিশ্বাস করে বলেছিলেন, ঠিক আছে আমি তবুক যুদ্ধ থেকে ফিরে এসে আমি তোমাদের এখানে জয়েন করব। কিন্তু আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন এই যে মসজিদ নির্মাণ করা হয়েছে এটা একটা হলো ধ্বংসাত্মক মসজিদ, দিরার, আপনি এই মসজিদে অবশ্যই যাবেন না, বরং ওই মসজিদে আপনি যাবেন যেটা হলো লামাসজিদুল উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন হাক ওয়ান তাকুমা ফি ফিহি রিজাল ইউহিব্বুন আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এমন মসজিদ যেটা ভিত্তি স্থাপন হয়েছে তাকওয়ার উপরে এবং সেখানে এমন কিছু লোক আছে যারা হলো তাহিরিন, অনেক বেশি পুত পবিত্রতা অর্জন করে। সাহাবা ইকরাম বলছেন তারা হলেন বিশেষ সাহাবা যারা বাথরুমের পরে অথবা টয়লেট থেকে আসার পরে পানি ব্যবহার করতেন, এক্সট্রা পানি ব্যবহার করতেন। তারা নর্মালি মানুষ যেভাবে ঢিলা কুলুক অথবা অন্য কিছুর মাধ্যমে নিজেদেরকে পবিত্রতা অর্জন করতো বা পরিচ্ছন্নতার কাজ করতো, তারা এক্সট্রা পানি ব্যবহার করার মাধ্যমে এমন বিশেষ গুণাবলী অর্জন করেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য প্রশংসা করেছেন, আল্লাহ ইউহিব্বুল মুত্তাহিরিন এবং আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসেছেন। তো সুতরাং ক্লিন আপ অস্ট্রেলিয়া আসলে সামথিং নাথিং অথবা ইটস নাথিং এক্সেপ্ট ক্লিনিং, মোর অ্যান্ড মোর ক্লিনিং। অস্ট্রেলিয়া অফ কোর্স ওয়ান অফ দ্য বিউটিফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটার রাস্তাঘাট সবসময় এটা পরিচ্ছন্ন এবং সিটি কাউন্সিল ডেফিনেটলি সিরিয়াসলি তারা অলওয়েজ ওয়ার্কিং হার্ড টু মেক ইট মোর ক্লিন অ্যান্ড ক্লিন। বাট ইট ইজ এ স্পেশাল গ্রেট ইনিশিয়েটিভ, ওয়ান অফ দ্য গ্রেট ইনিশিয়েটিভস যেটার মাধ্যমে অস্ট্রেলিয়াকে আরও বেশি পুত পবিত্র পরিচ্ছন্ন করা হচ্ছে। তো সুতরাং এটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং এটার মাধ্যমে আমরা এই মহান ভালো কাজে অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। আর একটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গুরুত্বের কথা বললেন, রাস্তায় চলার কথা অথবা পবিত্রতার পরিচ্ছন্নতার কথা, সাহাবা ইকরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বসা থেকে নিষেধ করলেন,
ইয়াকুম জুলুস ফি তরিক হাদিস বর্ণনা করেছেন আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আন যে তোমরা রাস্তায় কখনো বসো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন তোমরা রাস্তায় বসো না সাহাবা একরাম বললেন ওমালানা বুদ্দুনিয়া রাসূল আমাদের তো এখানে না বসে কোনো উপায় নেই আমাদেরকে তো রাস্তায় বসতেই হচ্ছে এখানে বসে আমরা কিছু গল্পগুজব করি কথাবার্তা বলি আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে যদি রাস্তায় বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করো রাস্তার হক কি আল্লাহ রাসূল পাঁচটা হকের কথা বললেন গদ্দুল বাসর চক্ষুকে অবনমিত করো রুদ্দ সালাম সালামের জবাব দেবে কাফুল আদা আনে তরি রাস্তা থেকে ময়লা খারাপ বিষয় থাকলে এটাকে সরিয়ে ফেলবে আল্লাহর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সহ এই পাঁচটি কাজ তিনি বললেন সুতরাং আমাদের রাস্তা আমাদের ফুটপাথ আমাদের পার্ক আমরা যে জায়গা দিয়ে চলে সেটার প্রতি কিছু দায় দায়িত্ব আমাদের অবশ্যই রয়েছে সেটার মধ্যে এই পরিচ্ছন্নতা করা এবং এই কাজগুলো করা ডেফিনেটলি এটা একটা গুরুত্বপূর্ণ কাজ ইনশাআল্লাহ আর আলটিমেটলি এই পবিত্রতা অর্জন করা ক্লিনিং নাজাফা তাহারা এটা কোরআন এবং হাদিসের সকল কিছুর প্রথম আলোচ্য বিষয় সুতরাং একজন অমুসলিম অথবা কেউ যখন ইসলাম গ্রহণ করছে তখন মূলত সে তার নিজেকে পুত ও পবিত্র করছে এবং ইসলাম হলো এমন কম্প্রিহেনসিভ রিলিজিয়ন ধর্ম বিধান জীবন ব্যবস্থা যেখানে একটা মানুষকে ইনসাইড এবং আউটসাইড ক্লিনিং এর কথা বলছে ক্লিন আপ অস্ট্রেলিয়া শুধুমাত্র আউটসাইড ক্লিনিং এর কথা বলছে আমরা ইসলাম আমাদেরকে শেখাচ্ছে যে আমাদের ইনসাইড এবং আউটসাইড উভয়টাই ক্লিনিং হতে হবে একটা হাদিসের মাধ্যমে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্লিনিং এর কথা পবিত্রতার কথা ওজুর কথা যখন বললেন সাহাবা একরাম অনেক বেশি আবেগাপ্লুত হলেন এবং তারা অনেক বেশি ওজু করা শুরু করলেন আবু রাদিয়াল্লাহু আনহু ওজু করতেন একেবারে অনেক দূর পর্যন্ত যে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ চকচক করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিন তাকে দেখতে পাবেন এবং তাকে ডেকে নিয়ে যাবেন জান্নাতে সেই আশায় তিনি অনেক বেশি বড় বড় ওযু করতেন বড় মানে বেশি ধুইতেন আল্লাহ রাসূল বললেন যে এইভাবে সুন্দর করে উযু করবে উযু করার পর আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার জান্নাতের সকল দরজাগুলো তার জন্য খুলে দিবেন প্রশ্ন হলো এই ব্যক্তির জন্য কেন এটা করা হবে তিনি তো এখনো নামাজই পড়েন নাই কোনো কিছুই করেন নাই উত্তর হলো যে তিনি আসলে উঁচু করার মাধ্যমে তার আউটসাইড ক্লিনিং করলেন এবং আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে তার ইন্টারনাল শিরক থেকে বিদআত থেকে এবং সকল ধরনের পাপ পঙ্কুরতা থেকে তার নিজেকে পুত পবিত্র করলেন এটার জন্য আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন যে তাকে জান্নাতের জন্য সকল দরজাগুলো খুলে দিবেন ইনশাআল্লাহ এবং সর্বশেষ আল্লাহ তাআলা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামকে ওয়াসিয়াবাকা ফাতাহহির এটার মাধ্যমে তিনি তাকে পবিত্র করার জন্য বলেছেন তার কাপড়কে পবিত্র করার জন্য বলেছেন এবং আমাদেরকেও সূরা মায়েদার ছয় নম্বর আয়াতের মধ্যে বিশেষভাবে অজু গোসল তায়াম্মুম সকল কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তো সুতরাং এগুলো ইসলামের খুবই ব্যাপক আলোচিত এবং বহুবিধ মাসআলা মাসাইল সহ ফিকার কিতাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পুত পবিত্রতা ক্লিনিং এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং একটা গুরুত্বপূর্ণ অংশ তো সুতরাং এই ক্লিন আপ অস্ট্রেলিয়াতে জয়েন করতে পারা এটা ডেফিনেটলি মুসলমানদের জন্য একটা বড় বড় অপরচুনিটি এটার মাধ্যমে তারা একটা গুরুত্বপূর্ণ দাওয়া কাজ করতে পারেন অনেক সময় আমাদের নেইবার্স তাদের সাথে আমাদের যোগাযোগ হয় না তারা মুসলমানদেরকে বুঝেই না মুসলমানদেরকে খারাপভাবে জানে তারা আমাদেরকে দেখে দেখে রিড করে অথবা আমরা কেমন তারা দেখে তারা এটা বোঝার চেষ্টা তারা কখনোই আমাদের কোরআন হাদিস পড়ে না তো এটার মাধ্যমে ইসলাম যে পুত পবিত্রতার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েছে সেটা তাদেরকে জানানো এবং বোঝানো সম্ভব এবং এটার মাধ্যমে আমরা একটা দাওয়া কাজ আমরা করতে পারি ইনশাআল্লাহ তো সুতরাং এর জন্য ইট ইজ এ গ্রেট অপরচুনিটি প্লিজ লেটস ওয়ার্ক টুগেদার এবং আমরা অনুরোধ করব আইপিডিসি অফ কোর্স ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেট ইনিশিয়েটিভ নিয়েছে এবং অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট অর্গানাইজেশনস এবং অস্ট্রেলিয়ার সকল স্টেটে আইপিডিসি এই ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে পালন করছে ইন্ডিভিজুয়ালি অবশ্যই আপনারা পালন করতে পারেন অর্গানাইজেশনের মাধ্যমে আপনারা এই কাজ আরও সুন্দর এবং সাজানো গোছানোভাবে পালন করতে পারেন আসুন আমরা আইপিডিসির মাধ্যমে অথবা ইন্ডিভিজুয়ালি যার যেখানে সুযোগ আছে আমরা এই ক্লিন আপ অস্ট্রেলিয়াতে অংশগ্রহণ করি এবং এটার মাধ্যমে আমাদের ইনসাইড এবং আউটসাইডকে ক্লিন আপ করি দাওয়াতে কাজ করি এবং সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরকে সকল ধরনের পাপ পঙ্কুরতা থেকে পবিত্র করেন এবং আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল ইনসাইড আউটসাইড সব কিছুকে আল্লাহ তাআলা পূত পবিত্র করেন এবং আমাদেরকে জান্নাতে হিসেবে কবুল করেন আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু